আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব, পয়েন্টারের উপর আমার সর্বশেষ ভিডিও টিউটোরিয়ালটি, সেই কাজটা হচ্ছে আমরা দেখব অ্যারের মধ্যে কিভাবে আমরা পয়েন্টার পাস করতে পারি। সেজন্য আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, 30-40 সাইজ দিয়ে দিলাম। এবং আমরা এখানে কী কাজ করব, আমরা ভ্যালুগুলো পাঠাতে যাচ্ছি। তো 1, 2, 3, 4, 5, 6 আমরা 6টা ভ্যালু পাঠিয়ে দিলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। এবং ইন্টেজার পয়েন্টার পিটিআর নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং আই নামে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লুপ চালানোর জন্য। তো লুপ চালানোর পূর্বে আমি আপনাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে, লক্ষ্য করুন, অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পিটিআর আমাদের রয়েছে, পিটিআর ইকুয়াল টু আমরা কী করতে চাচ্ছি, অ্যারের আমাদের যে অ্যারে রয়েছে, এ আর আর এ ওয়াই, আমি এখানে স্পেলিংটা মিস্টেক করেছি, এ আর আর ওয়াই অ্যারেটা দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আমরা কততম ইন্ডেক্সকে আসলে করতে যাচ্ছি, জিরোতম ইন্ডেক্স নাকি ওয়ানতম ইন্ডেক্স, তার ইন্ডেক্সের আমাদের যেই আমাদের কী রয়েছে, আমাদের ইন্ডেক্সের জিরোতম ইন্ডেক্স নাকি ওয়ানতম ইন্ডেক্স, এই যে আমি ধরুন জিরোতম ইন্ডেক্স দিলাম, তো জিরোতম ইন্ডেক্সের তো অবশ্যই আমাদের একটা অ্যাড্রেস রয়েছে। তো অ্যাড্রেসটাকে আমাদের অ্যাক্সেস করার জন্য আমরা এখানে অ্যান পার্সন দিয়ে দিলাম। তো এখানে আপনারা ওয়ানতম ইন্ডেক্স, টুতম ইন্ডেক্স দিয়ে দিবেন। তো প্রিন্টে ফাংশনের মাধ্যমে আমরা যদি এখন মানটা দেখতে চাই, প্রিন্টে ফাংশন যদি এখন ইউজ করে আমরা যদি পার্সেন্টেজ ডি এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম, মানটা যদি এখন আমরা দেখতে চাই তো অবশ্যই আমাদেরকে স্টার পিটিআর লিখতে হবে। তো মানটা যদি এখন দেখতে চাই তাহলে জিরোতম ইন্ডেক্সের শুধুমাত্র মান দেখাবে। দেখেন আমাদের এখন জিরোতম ইন্ডেক্সেরই মানটা এখন দেখাচ্ছে ওয়ান। তো জিরোতম ইন্ডেক্সের মান আমাদের দেখিয়েছে। তো এর পরবর্তীতে আমরা চাচ্ছি আমাদের ওয়ানতম ইন্ডেক্সে রয়েছে টু, টুতম ইন্ডেক্সে রয়েছে থ্রি, থ্রিতম ইন্ডেক্সে রয়েছে ফোর, তাহলে আমরা থ্রিতম ইন্ডেক্স দেখতে চাচ্ছি। তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই থ্রিতম ইন্ডেক্স আমরা এখানে দেখতে পারবো। তো থ্রিতম ইন্ডেক্সে ফোর রয়েছে সেটা আমরা দেখে ফেললাম। কিন্তু এইভাবে বারবার আমাদের প্রত্যেকবার পয়েন্টার ডিক্লেয়ার করা, এইভাবে আমাদের কাজটা ভালো লাগতেছে না, কাজটা প্রফেশনালি হচ্ছে না, সেজন্য অবশ্যই আমরা লুপ চালাবো। এখন আমরা শিখব কীভাবে লুপ চালিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সব একসাথে প্রিন্ট করব আর কি, কয়টা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই কাজটা আমরা করব। তো অবশ্যই যে কাজটা আমাকে করতে হবে, ফর লুপ চালাবো, ফর আই ইকুয়াল টু জিরো থেকে শুরু হবে, এবং আই লেস দেন, এখানে আমাদের কয়টি সংখ্যা রয়েছে, 1, 2, 3, 6টি সংখ্যা রয়েছে, তাহলে আমাদের চলবে হচ্ছে জিরো থেকে শুরু হবে এবং ছয়ের আগের সংখ্যা পর্যন্ত। এর পরবর্তীতে কী কাজ করবে, এখানে আমরা আই প্লাস প্লাস করে দিলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এতটুকু কাজ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা এখন এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলতে চাচ্ছি, পার্সেন্টেজ ডি এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম। নিউ লাইন দেওয়ার পরে আমরা কার মান প্রিন্ট করতে চাচ্ছি, এই যে আমাদের পিটিআর রয়েছে, এই পিটিআর স্ট্রিক পিটিআর অর্থাৎ আমাদের যে স্টার রয়েছে পিটিআর আমরা দিয়ে দিলাম, পিটিআরের মানটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো লক্ষ্য করুন, এখানে আমি এখন আপনাদের বলতে চাই আমাদের সর্বপ্রথমেই অ্যারের জিরোতম ইন্ডেক্সটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। অ্যারের জিরোতম ইন্ডেক্স অর্থাৎ অ্যারের জিরোতম ইন্ডেক্সে অ্যাড্রেসে যে কত রয়েছে সেটার মান আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো সেটা প্রিন্ট করার জন্য আমরা যদি প্রোগ্রামটা বিউল্ড এবং রান করে দেখি তাহলে দেখেন আমাদের 1111 শুধুমাত্র আসবে, আমাদের 1111 এসেছে, এটা কিন্তু আমাদের 1, 2, 3 সবগুলো একসাথে আসেনি। তো কেন আসলো না, মনে আপনাদের প্রশ্ন জাগতে পারে অবশ্যই। তো সেটা করার জন্য এখন আমাদের চেক করতে হবে টু নাম্বার, তারপর থ্রি নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে আমাদের ফোর নাম্বার ইন্ডেক্স, তারপর হচ্ছে আমাদের ফাইভ নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্স, জিরোতম ইন্ডেক্স, ওয়ানতম ইন্ডেক্স, থ্রিতম ইন্ডেক্স, প্রত্যেকটা ইন্ডেক্স এখন আমাদের কী করতে হবে, চেক করতে হবে। তো ইন্ডেক্সটা চেক করার জন্য এখানে শুধুমাত্র আমরা অ্যাক্সেস করতে পেরেছি জিরোতম ইন্ডেক্সকে। তো সেক্ষেত্রে আমাদের এখন 1, 2, 3, 4, 5, 6 এই কয়টা ইন্ডেক্সকে এখন আমাদের অ্যাক্সেস করতে হবে, সেজন্য এখানে আমরা যে কাজটা করবো, প্রত্যেকবার যেন ইন্ডেক্সকে অ্যাক্সেস করে, এখন জিরোতম ইন্ডেক্সে করেছে, পরবর্তীতে যেন ওয়ানতম ইন্ডেক্সকে, পরবর্তীতে যেন থ্রিতম ইন্ডেক্সকে, এভাবে যেন ইন্ডেক্সকে যেন অ্যাক্সেস করতে পারে, এবং ইন্ডেক্সের যেন কি রয়েছে, আমাদের ইন্ডেক্সের আমাদের যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে যেন অ্যাক্সেস করতে পারে, সেই জন্য আমরা এখন যে কাজটা করবো, আমাদের যে পিটিআর রয়েছে এই পিটিআর প্লাস প্লাস করে দেবো আমরা, অর্থাৎ প্রত্যেক বারবার সে ঘুরবে আর কি, অর্থাৎ একবার একের জন্য প্রথমত আমাদের জিরোতম ইন্ডেক্স পেলো, পাওয়ার পর আমাদের এখানে যখন প্লাস প্লাস হয়ে যাবে তখন টুতম ইন্ডেক্সকে সে অ্যাড্রেস প্রিন্ট করলো, টুতম ইন্ডেক্সের অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট করলো, থ্রিতম ইন্ডেক্সের অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট করলো, তারপর হচ্ছে
থ্রিতম ফোরতম ফাইভতম এইভাবে আমাদের প্রিন্ট করতে আছে। তো এখন যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি তাহলে অবশ্যই প্রোগ্রামটা আমাদের রান হয়ে যাবে। তো দেখুন 1 2 3 4 5 6 আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তো এখন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আমরা চাচ্ছি এখানে 0 1 2 3 আমরা এই তিনটা ভ্যালু শুধুমাত্র প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত তিনটা ভ্যালু যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা কত দেবো, 0 1 2, তাহলে আমার তিনটা হয়ে গেল, অবশ্যই 3 আগ পর্যন্ত চলবে। তাহলে এই কাজটা আমরা করে ফেললাম। তাহলে তাহলে আমাদের আউটপুট কত আসবে, 0 1 1 2 3 4, তাহলে আমাদের আউটপুট আসবে। তো আমার প্রোগ্রামটা এখন যদি রান করে দেখি তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, 0 1 2 1 2 3 আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, কেননা আমাদের এটা হচ্ছে জিরোতম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের জিরোতম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের ওয়ানতম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের টুতম ইন্ডেক্স। সুতরাং এই তিনটে আমাদের প্রিন্ট করবে এবং এটা চলবে কত দূর পর্যন্ত, আমাদের তিনের আগের সংখ্যা পর্যন্ত, সুতরাং দুইতম ইন্ডেক্স পর্যন্ত আমাদের লুপটা চলবে আর কি। এটা হচ্ছে জিরোতম, এটা হচ্ছে ওয়ানতম, এটা হচ্ছে আমাদের টুতম। তো আশা করি এ পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি এটা যেন হচ্ছে আমাদের পাঁচটা যেন প্রিন্ট করে দেখায়, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত। তাহলে 0 থেকে অবশ্যই এখানে শুধুমাত্র আমরা যে কাজটা করবো সেখানে আমি 5 দিয়ে দিলাম। প্রোগ্রামটা এখন আমরা রান করে দেখি, 5-এর আগের সংখ্যা পর্যন্ত প্রিন্ট করে দেখাবে, জিরোতম অর্থাৎ আমাদের 5 পর্যন্ত প্রিন্ট করে দেখিয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে যে কাজটা করতেছে। আমরা প্রথম আমি আবার রিভিউ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম, আমরা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, পয়েন্টার ডিক্লেয়ার করার পরবর্তীতে যে কাজটা করলাম, জিরোতম ইন্ডেক্সটাকে আমরা শনাক্ত করে রেখে দিলাম, তার অ্যাড্রেসটাকে শনাক্ত করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফর লুপ চালাচ্ছি, কত দূর পর্যন্ত চলবে, 5-এর আগ পর্যন্ত, 0 থেকে শুরু হবে। এটা হচ্ছে জিরোতম ইন্ডেক্স, এটা হচ্ছে টুতম ইন্ডেক্স, এটা হচ্ছে থ্রিতম ইন্ডেক্স, এটা হচ্ছে ফোরতম ইন্ডেক্স, এটা হচ্ছে এটা 0 1 2 3, এটা হচ্ছে আমাদের ফোরতম ইন্ডেক্স, অর্থাৎ ফোরতম ইন্ডেক্স পর্যন্ত চলবে। সেজন্য এখানে আমি লেস দেন 5 দিয়েছি, ইকুয়াল 5 দিনই, লেস দেন 5 দিয়েছি। তো এই কাজটা আমরা করে ফেললাম। করে ফেলার পর এখন আমরা কী কাজ করব, এখন আমরা যে কাজটা করলাম আমাদের ইন্ডেক্সের অর্থাৎ অ্যাড্রেসের ভ্যালুটাকে প্রিন্ট করার জন্য আমরা স্টার পিটিআরটাকে প্রিন্ট করে দিচ্ছি বারবার। প্রিন্ট করে দেওয়ার পর পিটিআর প্লাস প্লাস করে দিলাম। পিটিআর প্লাস প্লাস কেন করে দিলাম, পিটিআর প্লাস প্লাস এজন্য করে দিলাম এখানে আমাদের ইন্ডেক্সটা এখন কী হবে, ইন্ডেক্সটা এখন আমাদের বাড়বে। প্রথমে জিরোতম ইন্ডেক্স, তারপর আসবে হচ্ছে ওয়ানতম ইন্ডেক্স, তারপর আসবে টুতম ইন্ডেক্স, তারপর থ্রিতম ইন্ডেক্স, এভাবে আমাদের প্রিন্ট করে যাবে এই কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশন যত দূর পর্যন্ত যাবে আমাদের প্রিন্টও প্রিন্ট ফাংশনও ঠিক তত দূর পর্যন্ত কাজগুলো করবে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আমার পয়েন্টারের উপর এটি সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।